হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আজকে আরেকটা নতুন লেকচারে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সেমিকন্ডাক্টরের লেকচার 4। তো আগের লেকচারগুলোতে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়েছি যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কী হয়, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কী হয়, এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের দুটো টাইপ, সেটা হচ্ছে এন টাইপ আর পি টাইপ। তো তোমরা এখানে আগের দিন দেখেছিলে যে এন টাইপ যে সেমিকন্ডাক্টর, এন টাইপ, সেখানে দেখেছিলে যে ইলেকট্রন একটা করে এক্সট্রা থাকে, যার ফলে এটাকে নেগেটিভ টাইপ বা এন টাইপ বলা হয়। এগুলো কি ডোপ করলে পাওয়া যায়? আমি বলেছিলাম যে আর্সেনিক অথবা ফসফরাস, যেগুলো হচ্ছে 5 ভ্যালেন্সি, তাই তো, মানে পঞ্চযোজী মৌল। আর পি টাইপ যেটা ছিল সেটা হচ্ছে একটা করে হোল এক্সট্রা পাওয়া যায়, এবং সেগুলো কি ডোপ করলে পাওয়া যেত? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অথবা বোরন। তাহলে এন টাইপ তোমরা জানো এবং পি টাইপ তোমরা ভালো করে ক্লিয়ারলি বুঝে গেছো। আজকের লেকচারে আমরা বুঝবো পিএন জাংশন কি জিনিস। তো পি জানি, এন জানি, এবার এটাকে কন্ট্যাক্ট করলে বা দুটোকে যদি আমাকে জুড়ে দিই, এখানে পি আছে এখানে এন আছে, দুটোকে যদি জুড়ে দিই তাহলে কি তার ক্যারেক্টার হবে বা কিভাবে ওয়ার্ক করবে, ঠিক আছে? তো এই পিএন জাংশন পড়ার আগে দু তিনটে জিনিস আমি তোমাদেরকে বলতে চাই। পিএন জাংশন এই টপিকটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ পিএন জাংশন যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ট্রানজিস্টার বা ইন ফিউচার যত ইলেকট্রনিক্স পড়বে কোনো ডিভাইস কিন্তু তোমরা বুঝতে পারবে না, কারণ পিএন জাংশন হচ্ছে সমস্ত ডিভাইসের বেস, ঠিক আছে? তাহলে পিএন জাংশন কীভাবে কাজ করে সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে আজকে বুঝতে হবে। তো এখানে দেখো, আমি পিএন জাংশন কীভাবে ফর্ম করে সেটা আমি প্রথমে বলবো, তারপরে বোঝাবো যে পিএন জাংশন ফর্ম করার পরে কী কী কাজ হয় এবং কীভাবে কাজ করে। তো এখানে দেখো, আমি একটা স্কোয়ার সেমিকন্ডাক্টর নিয়েছি। সেমিকন্ডাক্টরটা সিলিকন হতে পারে অথবা জার্মিনিয়াম হতে পারে। এবার এই দুটো সেমি, মানে যে কোনো একটা সেমিকন্ডাক্টর আমি নিয়েছি, তাহলে এই যে কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে আমি ডোপ করব। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, আমাদের কাছে পি ছিল, আমাদের কাছে পি টাইপ, ধরো এখানে একটা পি টাইপ আছে, সাপোজ এখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আছে আর একটা এন টাইপ আছে, রাইট? তাহলে এই যে পি টাইপ আর এন টাইপ, এই দুটো যদি আমি জুড়ে দিই, যদি জুড়ে দিই তাহলে এরকম একটা জাংশন পাবো, পি আর এন, তাই তো? কিন্তু এই জাংশনটা, এই যে জাংশনটা, এটা কিন্তু পিএন ডায়োড বা পিএন জাংশন হবে না। তার কারণ হলো, এই দুটো জাংশনকে যদি আমরা জুড়ে দিই তাহলে এই যে ইন্টারফেসটা, মানে পি আর এন এর যে তলটা, বিভেদ তল, সেই বিভেদ তলটা কিন্তু কন্টিনিউয়াস হবে না, একটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে সবসময় মাথায় রাখবে যে পিএন জাংশন তৈরি করার সময় কিন্তু পি আর এন নিয়ে দুটোকে এইভাবে জুড়ে দেওয়া হয় না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় রাখবে। একটা সেমিকন্ডাক্টর না হয়, তাহলে একটা সেমিকন্ডাক্টর নিলাম, তাহলে এটা ধরো আমার সেমিকন্ডাক্টর, এর মাঝখানে মাঝখানে এদিকে আমি এন ডোপ করবো, এদিকে আমি পি ডোপ করবো, ক্লিয়ার? তাহলে দেখো, এই যে সেমিকন্ডাক্টরটা, আমি এগুলো একটু মুছে দিই, দেখো এই যে সেমিকন্ডাক্টরটা, এই সেমিকন্ডাক্টরটা আমি একটা সাইড, মানে ধরো মাঝখান মোটামুটি একটা কল্পনা করে, এই একটা সাইডে আমি পি ডোপ করবো, একটা সাইডে এন ডোপ করবো। তার মানে কি? মানে ধরো সাপোজ আমি ধরে নিলাম মোটামুটি এটা আমার মিডিল, এটা ধরে আমি এই দিকে আর্সেনিক ডোপ করে দিলাম, এদিকটায় অ্যালুমিনিয়াম ডোপ করলাম। তাহলে আমার দেখো এন পি একটা জাংশন তৈরি হবে, তাহলে এটা আমার পি হবে, এটা আমার এন হবে, ঠিক আছে? তাহলে এন পিও হতে পারে, পিএনও হতে পারে, এটার কোনো ডিফারেন্স নেই। পিএন আর এন পি জিনিসটা কিন্তু সেম, ওকে? ধরো পিএন আর এন পি এই জিনিস দুটো কিন্তু একই জিনিস, কারণ পি আর এন এর জাংশন। তো আমরা বুঝবো যে পিএন জাংশন এবার কিভাবে কাজ করে। এবার দেখো, এটা কিন্তু এখন আনবায়াসড অবস্থায় আছে। আনবায়াসড মানে কি? এর মধ্যে কোনো ব্যাটারি আমি এখানে কিন্তু অ্যাড করিনি, এখনো কিন্তু কোনো ব্যাটারি অ্যাড নেই, জাস্ট পিএন জাংশনটা ফর্ম হয়েছে। তো দেখো, দুটো পার্ট আমি এঁকেছি এখানে, এইটা পি পার্ট, এটা হচ্ছে এন পার্ট। কিভাবে আমি এন পার্ট আর পি পার্টটা ড্র করেছি দেখো, এন পার্টের মধ্যে আমি কতগুলো পজিটিভ আয়ন দেখিয়েছি, এইগুলোকে হচ্ছে পজিটিভ আয়ন, মানে আমি দেখো প্লাস, এরকম প্লাস লিখে ওপরে একটা ইলেকট্রন দেখিয়েছি, ওকে? তাহলে এদিকটা হচ্ছে এই পজিটিভ আয়ন, আর এদিকটা হচ্ছে নেগেটিভ আয়ন, আর তার উপরে দেখো হোল আছে। এই পজিটিভ আয়ন আর ইলেকট্রন বা নেগেটিভ আয়ন বা আর হোল, এটা কিভাবে পেলাম সেটা একটু বুঝে নাও। আমি এইদিকে কি ডোপ করেছি? আর্সেনিক। তাহলে আর্সেনিকের যে নিউক্লিয়াস সেটা আছে,
আর আর্সেনিকের আমি বলেছিলাম একটা এক্সট্রা ইলেকট্রন আসবে, সেই ইলেকট্রনটাই তো ডোনার, ডোনার ইলেকট্রন বা দাতা। তাহলে সেই এক্সট্রা ইলেকট্রনটা ধরো এইটা, ওকে, তাহলে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা পজিটিভ, এবং নিউক্লিয়াসের বাইরে একটা এক্সট্রা ইলেকট্রন আছে যেটা ডোনার ইলেকট্রন, সেইটাকে আমি এইভাবে ডিনোট করলাম। ক্লিয়ার? তাহলে ডান দিকটা এন সাইডটা তোমরা বুঝতে পারলে যে আনসেনিকের নিউক্লিয়াস, তার বাইরে আমি এক্সট্রা ইলেকট্রনটা ডিপিক্ট করলাম, সেই জন্য এটা পজিটিভ নিউক্লিয়াস, মানে পজিটিভলি চার্জ আয়ন বলবো, ঠিক আছে? যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন আমি বাইরে দেখাচ্ছি, তার মানে কি পজিটিভলি চার্জ আয়ন, তাহলে কোনো পরমাণু থেকে, কোনো অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রন বের করে নাও, সেটা কি পড়ে থাকবে? সেটার মধ্যে পড়ে থাকবে একটা পজিটিভলি চার্জ আয়ন। আচ্ছা, আর এই বাঁ দিকটাতে, এই দিকটায় দেখো আমি কি ডোপ করেছি, এই দিকটায় আমি ডোপ করেছি অ্যালুমিনিয়াম বা বোরনও ডোপ করা যেতে পারে। তাহলে অ্যালুমিনিয়াম ডোপ করলে অ্যালুমিনিয়ামের কটা ইলেকট্রন ছিল? তিনটে, তিনটে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন ছিল, তাই তো? তাহলে ত্রিযোজী, তাহলে তিনটে যদি ইলেকট্রন থাকে, একটা এক্সট্রা হোল ছিল, ক্লিয়ার? তাহলে দেখো আমি বাইরে যখন হোলটাকে দেখাচ্ছি, বাইরে একটা হোল দেখাচ্ছি, তো তাহলে সাপোজ, সাপোজ আমার অ্যালুমিনিয়াম ছিল, আমি বাইরে একটা হোল দেখাচ্ছি, তার মানে কি একটা হোল দিচ্ছি মানে একটা পজিটিভ চার্জ দিচ্ছি। তাহলে যদি আমাকে নিউট্রাল করতে হয়, তার মানে আমাকে অ্যালুমিনিয়ামের যে সাইনটা সেটাকে নেগেটিভ লিখতে হবে। তার মানে অ্যাজ ইফ ধরে নেওয়া যেতে পারে যে আমি বাইরে একটা হোল দেখাচ্ছি মানে অ্যালুমিনিয়ামের মধ্যে আমি একটা ইলেকট্রন অ্যাজিউম করছি, তবেই না চার্জ নিউট্রালিটি হবে, মানে একদম নিউট্রাল থাকবে, ঠিক তো? তাহলে সেই ব্যাপারটাই ঘটছে এখানে। তাহলে এই চার্জগুলো হচ্ছে, এই আয়নগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আয়ন, আর এগুলো হচ্ছে আর্সেনিক বা ফসফরাস যেটা ডোপ করবে তার আয়ন। আর তার বাইরে যেটা আমি দেখিয়েছি, এটা হচ্ছে হোল আর এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এই জায়গাটা তোমরা ক্লিয়ার হয়ে গেল যে ইলেকট্রন হোল ফর্ম করলো এবং পিএন জাংশন কিভাবে ফর্ম হলো। এবার আমি স্টেপ বাই স্টেপ দেখো বোঝাচ্ছি। তো দেখো আমার কিন্তু ডোপ করার আগেই দুটো সাইডে কিন্তু থার্মাল ইলেকট্রন ছিল, থার্মাল ইলেকট্রনের হোল, মানে এই পি সাইড এন সাইড, এটা তো অ্যাকচুয়ালি সিলিকন, তাই তো? তাহলে এই সিলিকনের দুটো সাইডে থার্মালি জেনারেটেড ইলেকট্রনের হোল ছিল। আমি আগেই ক্লাসে বলেছি যে ডোপ না করলেও কিন্তু, ডোপটা কেন করেছিলাম, কারেন্টটাকে বাড়ানোর জন্য, তার কিন্তু ডোপ না করলেও দু সাইডে কিছু ইলেকট্রন আর কিছু হোল থাকে। তাহলে যখন আমার আনডোপড, আনডোপ মানে ডোপিং করিনি, তখন পি সমানে ইলে নাম্বার অফ ইলেকট্রন সিকোয়েন্স নাম্বার অফ হোল। যখন ডোপ করে দিলাম তখন পি সাইডে কি হবে, পি গেটার দেন এন, মানে হোলের সংখ্যা ইলেকট্রনের থেকে বেশি, আর এন সাইডে কি হবে, এন গেটার দেন পি, ইলেকট্রনের সংখ্যা হোলের থেকে বেশি। ক্লিয়ার? মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার তোমরা অলরেডি জানো, পি সাইডে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর এন সাইডে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এটা আমার ডোপিং এর ফলে হয়ে গেল। তো দেখো যখনই আমি ডোপিং করলাম, ডোপিং করার ফলে দেখো থার্মালি আমি এখানে যেটা এঁকেছি সেখানে কিন্তু বাঁ দিকে শুধুমাত্র হোল দেখিয়েছি আর ডান দিকে শুধুমাত্র ইলেকট্রন দেখিয়েছি, কিন্তু এখানে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার হলেও কিছু তো হোল আছে, এখানেও কিছু হোল আছে, মানে এন সাইডে বলছি আমি, আর পি সাইডে কিছু ইলেকট্রন আছে যেটা মাইনরিটি ক্যারিয়ার, ওকে? তার মানে একটা দেখো কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্ট তৈরি হচ্ছে, মানে গ্র্যাডিয়েন্ট মানে কি, মানে পি সাইডে বেশি হোল আছে, এন সাইডে কম হোল আছে, ওকে? তাহলে পি সাইডে ধরো দুটো পজিশন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে এখানে আমার বেশি হোল আছে, হোলটা আস্তে 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 কমে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? তাহলে এটা হচ্ছে এন সাইড, এটা পি সাইড, এখানে হোল বেশি ছিল, আস্তে 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 যত আমি এইদিকে যাচ্ছি এন এর দিকে, তত আমার নাম্বার অফ হোলস কমে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি এরকম একটা যদি গ্রাফ আঁকি, তাহলে এটা ধরো নাম্বার অফ পি, তাহলে এ দেখো কমছে আস্তে আস্তে, তার মানে একটা হোলের ঘনত্বের একটা চেঞ্জ আছে। আবার সিমিলারলি যদি আমি এন ড্র করি, মানে নাম্বার অফ ইলেকট্রন ধরো এন ড্র করি, তাহলে দেখো এটা এরকম হবে, কারণ এন সাইডে নাম্বার অফ ইলেকট্রনস বেশি, পি সাইডে নাম্বার অফ ইলেকট্রনস কম, মানে এটা এন সাইড, এটা পি সাইড, তাহলে ইলেকট্রনের ঘনত্ব এদিক থেকে এদিকে কম, আর হোলের ঘনত্ব এদিক থেকে এদিকে গেলে কম হয়ে যাবে। এটা ক্লিয়ার? তাহলে হোলের ঘনত্ব কিভাবে চেঞ্জ হচ্ছে, ইলেকট্রন ঘনত্ব কিভাবে চেঞ্জ হচ্ছে, তোমরা ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়া আগেই জানো। তাহলে এখানে দেখো যেহেতু ঘনত্বের পরিবর্তন আছে,
তাহলে কিন্তু ডিফিউশন হবে। কিভাবে ডিফিউশনটা হবে দেখো, ডিফিউশন কোন সাইড থেকে কোন সাইডে হবে, দেখো পি থেকে এন এর দিকে এই পি সাইডে হোল বেশি আছে, এখানে হোল কম আছে, তাহলে হোল এদিক থেকে এদিকে ডিফিউজ করে যাবে পি থেকে এন এর দিকে। তাহলে আমার পি থেকে এন এর দিকে হোল ডিফিউজ করবে, বোঝা গেল? আর অপোজিটলি এন থেকে পি এর দিকে ইলেকট্রন ডিফিউজ করবে, তাই তো? তাহলে এন থেকে পি এর দিকে ইলেকট্রন ডিফিউজ করছে, পি থেকে এন এর দিকে হোল ডিফিউজ করছে। বেশ, তাহলে এইবার কি হবে দেখো, এই দুটো ক্রিয়েশনের ফলে, যে ডিফিউশনের ফলে কি হবে, আমি এই জায়গাটা, এই জায়গাটার দিকে লক্ষ্য করো, এই যে জায়গাটা, ওকে, এই জাংশন এরিয়াটার দিকে। তো দেখো এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো এখানে গিয়ে এই হোলটাকে রিকম্বাইন করে যাবে হোলের সাথে। তাহলে একটা ইলেকট্রন, ধরো এখানে একটা ইলেকট্রন ছিল আর এখানে একটা হোল ছিল, তো এই ইলেকট্রনটা যদি এই হোলের মধ্যে চলে যায় তাহলে কি আর কিছুই থাকবে না, শুধু আয়নটা পড়ে থাকবে, বুঝতে পারলে? তাহলে এই ইলেকট্রনটা এখানে যাবে এবং যার ফলে এই জায়গাটাতে, ধরো এই জায়গাটাতে আমি একটা কালার করে দিচ্ছি, বুঝতে পারবে, এই জায়গাটাতে, এই সম্পূর্ণ জায়গাটাতে একটা চার্জ রিজিয়ন তৈরি হবে। কিভাবে দেখো, ইলেকট্রন হোল চলে গেল, তার মানে আমার ইলেকট্রন হোলগুলো আর থাকবে না। তাহলে আমার এই, দাঁড়াও, তাহলে আমার এই ইলেকট্রন হোলগুলো আর থাকবে না, সরি, এখানে ইলেকট্রন থাকবে না, এখানে হোল থাকবে না, এখানেও ইলেকট্রন থাকবে না, এখানেও ইলেকট্রন থাকবে না, আর এখানেও হোলটা থাকবে না, ওকে? তো এখানে ইলেকট্রন হোলগুলো আমার থাকবে না। কি হবে, এখানে শুধু দেখো আয়নগুলো পড়ে আছে, এই জায়গাটায় যে জায়গাটা আমি কালার করছি, দেখো শুধু আয়নগুলো পড়ে আছে, ধরো এই জায়গাটা, দেখো শুধু আয়ন পড়ে আছে, কোনো ইলেকট্রন হোল কিন্তু নেই, ক্লিয়ার? এখানে আছে নেগেটিভ আয়ন এই দিকটাতে, আর এখানে আছে পজিটিভ আয়ন। তাহলে এই জিনিসটাকে আমরা একটু যদি ক্লিয়ারলি আঁকি, দেখো আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরো এটা আমার ছিল পিএন জাংশন, এই জাংশনের মধ্যে এটা আমার মধ্যিখান, মানে পিএন বিভেদ তল, আর তার চারদিকে ধরো এই অবধি আমার কোনো ইলেকট্রন বা হোল নেই। তাহলে এই যে এরিয়াটা আমার, এই এরিয়াটা কিন্তু কোনো ইলেকট্রন বা হোল নেই, শুধু ইমোবাইল আয়ন আছে, মানে যে আয়নগুলো মুভ করতে পারে না। তাহলে এটা আমার পি, এটা আয়ন, আর এই যে, এই যে জায়গাটা ফর্ম হলো, এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে? তাহলে ডিপ্লেশন রিজিয়নের কনসেপ্টটা ক্লিয়ার তোমাদের কাছে? এরপর দেখো, যেই ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়ে গেল, তখন কিন্তু এই দিকের যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো কিন্তু এই দিকে আর যেতে পারবে না, ইলেকট্রনের ডিফিউশন হচ্ছিল, তো সেই ডিফিউশন ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, কারণ এই ডিপ্লেশন রিজিয়নটা বাধা দেবে, ঠিক আছে? আবার এই দিকে যে হোলগুলো ছিল তারাও কিন্তু এই দিকে যেতে পারবে না, কারণ এই ডিপ্লেশন রিজিয়নটা বাধা দেবে। তার ফলে কি হবে, দুজনের এই ডিফিউশন যে হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে ডিফিউশনটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ডিফিউশন বন্ধ হওয়ার পরে দেখো, এখানে একটা পোটেনশিয়াল তৈরি হবে। কেন পোটেনশিয়াল তৈরি হবে, এই জায়গাটায় কি ছিল, প্লাস 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 প্লাস, আর এদিকটা ছিল মাইনাস 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 মাইনাস। তাহলে এদিকটায় মাইনাস ছিল, এদিকটায় মাইনাস আয়ন ছিল, এদিকটায় পজিটিভ আয়ন ছিল, দেখো আগের ছবিটা দেখলে বুঝতে পারবে। তাহলে এদিকটায় মাইনাস ছিল, এদিকটায় পজিটিভ আয়ন ছিল। তাহলে যদি আমরা পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন এইভাবে সাজিয়ে দিই, এইভাবে যদি সাজিয়ে দিই, আমি উল্টো ডাইরেকশনে আঁকলাম, যাই হোক, এদিকটা এন এদিকটা পি, যদি সাজিয়ে দিই তাহলে এই দিক থেকে এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, পজিটিভ নেগেটিভ চার্জ আছে মানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আর একটা পোটেনশিয়াল ড্রপও হবে, মানে বিভব প্রভেদ, সেইটাকে বলবো ভি বি বা ব্যারিয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে পিএন জাংশন ফর্ম হলো, পিএন জাংশন ফর্ম হওয়ার পরে ডিফিউশন হলো, এবং ডিফিউশনের পরেই কিন্তু একটা বিভব প্রভেদ ওই জাংশনে তৈরি হলো, ব্যারিয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? একটা বাধা তৈরি হলো, মানে এরকম ছিল, একটা উঁচু হয়ে গেলো, বাধা তৈরি হলো, ইলেকট্রন এদিক থেকে এদিকে যেতে পারবে না, হোল এদিক থেকে এদিকে যেতে পারবে না।
তাহলে এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা ক্লিয়ার। এরপর আমরা দেখব ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্ট। তোমরা ড্রিফট কারেন্ট আগেই দেখেছো ঠিক তো, কিন্তু আজকে আমরা একটা নতুন কনসেপ্ট পড়ব, সেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। ডিফিউশন কারেন্ট অ্যান্ড ড্রিফট কারেন্ট, তাহলে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে দুটো কারেন্টই থাকে। কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু একটা কারেন্ট ছিল, কি ছিল? ড্রিফট কারেন্ট। কিন্তু সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে দুটো কারেন্টই থাকে। তো আমি আগেই দেখালাম যে ডিফিউশন কোন দিক থেকে কোন দিকে হবে, ঠিক আছে? তো এবার তাহলে মুভমেন্টটার উপরে ডিপেন্ড করে আমি কারেন্টটা বুঝে যাব। তো আমার যদি এটা পিএন জাংশন হয়, এই জাংশনটা ধরো পিএন, তাহলে এটা আমার পি, এটা আমার এন, ওকে? তাহলে হোলের ডিফিউশন কোন দিকে হচ্ছিল? এদিকে। ইলেকট্রনের ডিফিউশন কোন দিকে হচ্ছিল? এদিকে। তাহলে হোলের যেদিকে, হোল যেদিকে মুভ করে, আমি বলেছিলাম কারেন্ট সেদিকে হয়, আর ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট দিকে কারেন্ট হয়, ওকে? তাহলে দেখো এখানে একটা টোটাল ডিফিউশন কারেন্ট তৈরি হবে, সেটা এই দিকে একটা ডিফিউশন কারেন্ট তৈরি হবে, এদিকে একটা টোটাল ডিফিউশন কারেন্ট তৈরি হবে। সেটা কি? দুটো দুটোরই যে ডিফিউশন, মানে হোলের জন্য ডিফিউশন আর ইলেকট্রনের জন্য ডিফিউশন, এই দুটোর টোটালটাই কিন্তু ডিফিউশন কারেন্ট। তাহলে ডিফিউশন কারেন্টের ডাইরেকশনটা বুঝতে পারলে? পি থেকে এন এর দিকে। আবার দেখো একটা, তাহলে কারেন্ট ফ্লো করছে ডিফিউশন কারেন্ট, এবার এর সাথে সাথে ড্রিফট কারেন্টও থাকবে। ড্রিফট কারেন্টটা কি করা হবে? ড্রিফট কারেন্টটা বোঝার জন্যে আমরা আরেকটা পিএন জাংশন ড্র করি এখানে। এটা আমার পিএন জাংশন, আমার এখানে জাংশনটা আছে, ওকে? আমার এদিকটা পি, এদিকটা এন। তো আমি বলেছিলাম যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ডটা কোন ডাইরেকশনে হবে? এদিকে, এন থেকে পি এর দিকে, কারণ এন এর দিকে তো পজিটিভ চার্জগুলো ছিল, এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ ছিল। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রিক ফিল্ড হবে, তাহলে এন থেকে পি এর দিকে হবে। এবার দেখো যদি এরকম ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এই জাংশন যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই জাংশন এরিয়াতে, জাংশন এরিয়াতে কিন্তু সবসময় থার্মালের, থার্মাল এনার্জির জন্য ইলেকট্রনের হোল তৈরি হচ্ছে, ক্লিয়ার? তাহলে যদি এই জায়গাটায় ইলেকট্রন আর হোল তৈরি হয়, ধরো সাপোজ এখানে একটা হোল তৈরি হলো, সেই হোলটা কোন দিকে যাবে? হোলটা এইদিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে পি এর দিকে। কেন? কারণ পি এর দিকে তো নেগেটিভ আয়নগুলো আছে, হোলের চার্জ কি পজিটিভ? তো তাহলে হোলের চার্জ যদি পজিটিভ হয়, হোলটা অবশ্যই পি এর দিকে ড্রিফ্ট হবে। আর যদি এখানে ইলেকট্রন যেটা ক্রিয়েট হবে, সেটা কোন দিকে যাবে? এন এর দিকে। কারণ এখানে পজিটিভ আয়ন আছে, তাহলে ইলেকট্রন যাবে পজিটিভ আয়নের দিকে, হোল যাবে নেগেটিভ আয়নের দিকে। তাহলে হোলের ড্রিফ্ট কোন দিকে হলো? হোলের ড্রিফ্ট হবে এদিকে, আর ইলেকট্রনের ড্রিফ্ট কোন দিকে হলো? এদিকে। ভালো করে বোঝো, ডিফিউশনের সময় হোল যাচ্ছিল পি থেকে এন এর দিকে, এখানে দেখো, ওকে? আর ড্রিফ্টের সময় হোল যাচ্ছে এন থেকে পি এর দিকে, দুটো ডাইরেকশন কিন্তু অপোজিট। তাহলে এখানে আমার আই ড্রিফ্ট যেটা হবে, সেটাই, সেটাও কিন্তু আই হোল প্লাস আই ইলেকট্রন হবে, ক্লিয়ার? কারণ এখানেও দেখো হোলের জন্য কারেন্ট হবে এইদিকে, আর ইলেকট্রনের জন্য কারেন্ট হবে এইদিকে। এবার মজাটা দেখো, দেখো এই ক্ষেত্রে যেখানে ডিফিউশন কারেন্ট ছিল, সেখানে ডিফিউশন, টোটাল ডিফিউশন কারেন্টটা আমি একটা, আরেকটা সেমি কন্ডাক্টর আঁকি এই জাংশনের মধ্যে, এটা পি, এটা এন হলে আমার টোটাল যে ডিফিউশন কারেন্ট সেটা ছিল এই ডাইরেকশনে, তাহলে আই ডিফিউশন, ওকে? আর ড্রিফ্টটা কোন দিকে হলো? আই ড্রিফ্ট হলো এই ডাইরেকশনে, তাহলে এটা হচ্ছে আই ড্রিফ্ট। তাহলে দেখো দুটো কারেন্ট কিন্তু অপোজিট ডাইরেকশনে, আই ডিফিউশন হচ্ছে পি থেকে এন এর দিকে, আই ড্রিফ্ট হচ্ছে এন থেকে পি এর দিকে। তাহলে কি হবে বলো তো? এই আই ডিফিউশন ইকুয়ালস টু আই ড্রিফ্ট হয়ে যাবে। তাহলে যদি আই ডিফিউশন ইকুয়ালস টু আই ড্রিফ্ট হয়, তাহলে দুজন দুজনকে ক্যান্সেল আউট করে দেবে, দুজন দুজনকে প্রশমিত করে দেবে, তার মানে নেট কারেন্ট জিরো। তার মানে ধরো এই জাংশন, জাংশনের থ্রু দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। বোঝা গেল এই অবধি? ক্লিয়ার? এবার আমরা একটু বুঝে নিই যে যদি কারেন্ট পাস করতো তাহলে কি প্রবলেম হতো। ধরো আমার তো কোনো ব্যাটারি কানেকশন নেই, এখানে নেই, তো যদি কারেন্ট ফ্লো করে, তোমরা জুলস ল, যেটা ওহমস ল, ওখানে যে জুলের হিটিং, জুল হিটিং, সেটা কি ছিল? জুল হিটিংয়ে
তোমার একটা আই স্কোয়ার আর জেনারেট হতো, হিট হিট জেনারেট হবে, কারেন্ট ফ্লো করলেই হিট জেনারেট হবে, সেমিকন্ডাক্টরে তো একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে হিট জেনারেট হচ্ছে মানে কি, কিছু শক্তি ক্ষয় হচ্ছে, তো সেই শক্তিটা পাবে কোথা থেকে? আমি তো কোনো এখানে কানেকশন দিইনি, কোনো ব্যাটারি কানেক্ট করিনি, তাহলে ব্যাটারি কানেক্ট করিনি মানে কোনো শক্তি বাইরে থেকে দিচ্ছি না, তাহলে কোনো বাইরে থেকে শক্তি না দেওয়া সত্ত্বেও আমার হিট জেনারেট হয়ে যাচ্ছে, মানে শক্তি জেনারেট হয়ে যাচ্ছে, সেটা তো সম্ভব না। একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কনভার্ট হতে পারে, শক্তি তো আমি উৎপত্তি বা ধ্বংস করতে পারি না, শক্তি সংরক্ষণ নীতি ভুল হয়ে যাবে। তাই জন্য কিন্তু পিএন জাংশন ফর্ম হওয়া মাত্রই আই ডিফিউশন আর আই ড্রিফ্ট দুজন দুজনকে ক্যান্সেল করে কোনো কারেন্ট ফ্লো করে না। এবার আমরা দেখে নিই কয়েকটা বেসিক জিনিস, যে ডিপ্লেশন যে লেয়ারটা হলো, ডিপ্লেশন লেয়ার আগেই বললাম যে এই জায়গাটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার, এই যে এটা তোমরা বুঝলে এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তাহলে এর একটা উইথ আছে, উইথ মানে কতটা চওড়া, এই যে এতটা চওড়া, এই চওড়াটা কিসের উপরে ডিপেন্ড করবে সেটা একটু বুঝে নিই। ডিপ্লেশন উইথ, ডিপ্লেশন উইথ, এটাকে ধরো ডাব্লু বললাম আমি, এই ডাব্লুটা ডিপেন্ড করবে মেনলি, যেটার উপর ডিপেন্ড করবে সেটা ডোপিং, ডোপিং কনসেন্ট্রেশন, ডোপিং কনসেন্ট্রেশন কতটা সেটার উপরে ডিপেন্ড করবে যে এই ডিপ্লেশন উইথ কতটা হবে। ডিপ্লেশন উইথ যদি, এই ডোপিং কনসেন্ট্রেশন যদি বেশি হয়, মানে ধরো এন বেড়ে গেল বা পি বেড়ে গেল, আমি বাড়িয়ে দিলাম, তখন কিন্তু ডাব্লু কমে যাবে। ঠিক আছে, কিন্তু যদি এন কমে যায় বা পি কমে যায় তাহলে কিন্তু ডাব্লু বেড়ে যাবে। এটা কেন একটু বুঝে নাও। ধরো আমার ডোপিং কনসেন্ট্রেশন কম, তাহলে যখন ডিফিউশন হবে এই ইলেকট্রনটা, এখানে ধরো যে যে ইলেকট্রন যে হোলটা আছে সেই হোলটা এদিকে ডিফিউজ করছে, তো ডিফিউজ করার পরে একটা ইলেকট্রনের সাথে মিট করতে হবে, তবেই তো রিকম্বাইনশনটা হবে। তাহলে যদি এইখানে ডোপিং কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে এই হোলটাকে অনেক দূর গিয়ে ইলেকট্রনটার সাথে মিট করতে হবে এন রিজিয়নে, তাহলে সেই যতটা যাবে ততটা অব্দি ডিপ্লেশন রিজিয়ন হবে। কিন্তু যদি আমার কনসেন্ট্রেশন বেশি হয় এনের, তাহলে কিন্তু এই হোলটা একটুক্ষণ যাওয়ার পরে, একটু দূর যাওয়ার পরেই কিন্তু এন রিজিয়নের মধ্যে ইলেকট্রনকে মিট করে নেবে। তাহলে এখানে দেখো খুব কম ডিস্টেন্স যাওয়ার পরে, এনের এন রিজিয়নের মধ্যে অল্প ডিস্টেন্স যাওয়ার পরেই কিন্তু ও একটা ইলেকট্রনের সাথে মিট করতে পারছে, রিকম্বিনেশন হয়ে যাচ্ছে, তাহলে তখন ডিপ্লেশন উইথটা কম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ডোপিং বাড়লে ডিপ্লেশন উইথ কমে যায়, ডোপিং কমলে ডিপ্লেশন উইথের লেয়ার বেড়ে যায়। আচ্ছা, এবার পিএন, পিএন যে ফর্ম হলো সেটা আমরা একটু সার্কিট সিম্বলটা দেখে নিই। সার্কিট সিম্বল মানে কি দিয়ে আমরা চিহ্নিত করব পিএন জাংশনকে? তাহলে পিএন জাংশনের চিহ্নটা ভালো করে দেখো, পিএন জাংশনের চিহ্ন হচ্ছে এরকম, একটা ট্রায়াঙ্গেল মতো আছে, তার সামনে একটা লাইন, ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা, তার সামনে দেখো একটা লাইন আছে আর দুদিকে দুটো কানেকশন। এবার কোনটা ইনপুট, কোনটা বা কোনটা পি পি ডাইরেকশন, কোনটা এন ডাইরেকশন, এইটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। ঠিক আছে, পি হচ্ছে ট্রায়াঙ্গেলের যে বেস সেটা হচ্ছে পি, সবসময় মাথায় রাখবে এটা, কিন্তু ভুল করবে না। আর যে লাইনটা আছে সেটা হচ্ছে এন ডাইরেকশন, এটা হচ্ছে পিএন জাংশনের সার্কিট সিম্বল। আচ্ছা, এরপর আমরা দেখি যে এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা বোঝালাম তোমাদেরকে, যে পিএন জাংশন ফর্ম হলো, পিএন জাংশন ফর্মের পরে কি হলো। এবার আমরা দেখব যে দুরকম বায়াসিং হয় পিএন জাংশনের, একটা হয় ফরওয়ার্ড বায়াসিং, একটা হয় রিভার্স বায়াসিং, মানে সম্মুখ আর বিপরীত। তাহলে আমরা প্রথমে ফরওয়ার্ড বায়াসিংটা একটু দেখে নিই। ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসে দেখো, সাপোজ একটা পিএন জাংশন আমি নিলাম, সরি পিএন জাংশনটা একটু ঠিক করে এঁকে নিই, এটা পিএন জাংশন, এই পিএন জাংশনের এখানে আমার পি আর এন এর ইন্টারফেস, তাহলে এটা আমার পি, এটা হচ্ছে এন। ফরওয়ার্ড বায়াস আমি কখন বলবো, এইটাকে আমি কানেক্ট করব পিটাকে একটা পজিটিভ ব্যাটারির পজিটিভ পোলারিটির সাথে, আর এনটাকে কানেক্ট করব ব্যাটারির নেগেটিভ পোলারিটির সাথে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, পি সাইডটাকে কানেক্ট করলাম পজিটিভের সাথে, এনটাকে কানেক্ট করলাম নেগেটিভের সাথে। ক্লিয়ার? তাহলে এই এরকম কানেকশন যদি থাকে সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড বায়াসিং। কেন ফরওয়ার্ড বায়াসিং বলছি, দেখো দেখো পিতে আমার কি আছে, হোল, তাহলে পিতে আমার আছে, এখানে আছে আমার হোল, আর এনে আছে ইলেকট্রন, আমার হোলের চার্জ কি পজিটিভ, আর এই প্রান্তটা কি পজিটিভ, তাহলে এই পজিটিভ এখান দিয়ে হোলকে
বিকর্ষণ করবে, রিপালস করবে, তাহলে হোলটা এদিকে যাবে। আর এইখানে যে নেগেটিভ আছে, সেই নেগেটিভটা এই ইলেকট্রনের, এখানে এনে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এদিকে রিপালস করবে, তাহলে ইলেকট্রনটা এদিকে যাবে। ঠিক আছে, এর ফলে কি হবে দেখো, মেজরিটি যে কেরিয়ার, তাহলে পি সাইডে কি মেজরিটি কেরিয়ার? হোল। এন সাইডে কে মেজরিটি কেরিয়ার? ইলেকট্রন। ঠিক আছে, তাহলে পি সাইডে মেজরিটি কেরিয়ার হচ্ছে হোল, এন সাইডে মেজরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন। তো বায়াসিং এর ফলে কি হবে দেখো, এই যে ডিপ্লেশন লেয়ারের যে উইথটা সেটা কিন্তু কমে যাবে। ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা ছোট হবে ছোট হবে, যত তুমি ভোল্টেজ বাড়াতে থাকবে, এটা যদি ভোল্টেজ ভি হয়, যত তুমি ভোল্টেজ বাড়াতে থাকবে, ডিপ্লেশন লেয়ারটা কিন্তু, যে উইথের যে লেয়ার সে মানে উইথটা, সেটা কিন্তু কমতে থাকবে। এটা কিন্তু আমরা একটু এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে বুঝে নিই। তো দেখো আমার এখানে পোটেনশিয়াল কত ছিল, ভিবি, এই জাংশন পোটেনশিয়াল যেটা, সেটা কত ছিল এইখানে ধরো ভিবি। আমি আগেই বলেছিলাম যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তার জন্য একটা পোটেনশিয়াল থাকবে, সেটা ধরে নাও ভিবি। ওকে, তাহলে আমার নেট যে পোটেনশিয়াল হবে পিএন জাংশনের অ্যাক্রসে, সেটা কত হবে, ভি মাইনাস ভিবি, কারণ আমি ভি বাইরে থেকে দিয়েছি আর এখানটার পোটেনশিয়াল হচ্ছে ভিবি। তাহলে এই যে জাংশন পোটেনশিয়াল সেটা ভি মাইনাস ভিবি হবে। ওকে, তাহলে আমার যখন এই ভি মাইনাস ভিবি এটা গ্রেটার দেন জিরো হবে, ভি মাইনাস ভিবি যখন গ্রেটার দেন জিরো হবে, তখনই কিন্তু আমার কারেন্টটা শুরু হবে, কারেন্ট স্টার্ট হবে, কারেন্ট ফ্লো স্টার্ট হবে, কারণ ততক্ষণ অব্দি রিভার্স বায়াস থাকবে, মানে ডিপ্লেশন লেয়ারটা থাকবে। আর ডিপ্লেশন লেয়ার থাকলে আমি আগেই দেখিয়েছি ড্রিপ কারেন্ট, ডিফিউশন কারেন্ট থাকবে না, কোনো কারেন্টই থাকবে না। তাহলে ভি মাইনাস ভিবি যখন গ্রেটার দেন জিরো হবে বা ইকুয়ালস টু জিরো হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু, তখন কিন্তু কারেন্ট ফ্লো করতে শুরু করবে, আর তখন ডিপ্লেশন লেয়ারের উইথটা ডাব্লু যেটা সেটা জিরো হয়ে যাবে। এটা যদি আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে দেখি, ধরো আমি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা ড্র করছি, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কেমন হবে পিএন জাংশনের, আচ্ছা পরের পাতায় ড্র করি। এটা আমার পিএন জাংশন, এই হচ্ছে আমার পি, এই হচ্ছে আমার এন। পিএন জাংশনের যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ড্র করতে হয়, খুব ইজিলি দেখ ড্র হয়ে যাবে। আমরা পি আর এন এর ক্ষেত্রে এনার্জি ব্যান্ডগুলো জানি, তাহলে ধরো এটা হচ্ছে আমার পি এর ক্ষেত্রে এনার্জি ব্যান্ড, এটা কন্ডাকশন, আমি শুধু একটা লাইন টেনেছি, তাহলে এটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড এজ, মানে কন্ডাকশন ব্যান্ডের নিচের প্রান্তটা, আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের উপরের প্রান্তটা। ঠিক আছে, তাহলে এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, আর আমার ফার্মি লেভেলটা কি ছিল, পি এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি ছিল, ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি ছিল। তাহলে আমার ফার্মি লেভেলটা ধরো এখানে আমার ফার্মি স্তর বা ফার্মি লেভেল, এই ফার্মি লেভেলটা কিন্তু আনচেঞ্জ থাকবে, মানে ফার্মি লেভেলের যে স্তরটা সেটা কিন্তু পি পি তেও যেখানে, এনেও সেখানে থাকবে। তাহলে চেঞ্জ হয়ে যাবে কি, এনের ক্ষেত্রে ফার্মি লেভেলের কাছাকাছি কোনটা ছিল, কন্ডাকশন ব্যান্ড, তাহলে আমার কন্ডাকশন ব্যান্ডের পজিশনটা এখানে হয়ে যাবে আর ভ্যালেন্স ব্যান্ডটা এখানে হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে আঁকলাম, তাহলে পি এর ক্ষেত্রে আমি প্রথমে কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড এঁকে নিলাম, দিয়ে ফার্মি লেভেলটা এঁকে নিলাম, ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকবে। এরপর ফার্মি লেভেলটা পি পিতে যেখানে আছে এনেও সেখানে থাকবে, তাহলে সেইভাবে ফার্মুলাটা সোজা স্ট্রেট হবে। এরপর আমার এন এ কোথায় ছিল, এন এ ফার্মুলা ছিল কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি, সেইভাবে কন্ডাকশন ব্যান্ডটা এঁকে নিলাম। দেখো এখানে একটা স্লোপ হবে, দেখো আমি স্লোপ দিয়ে জয়েন করে দিলাম। এই স্লোপটা যেটা, এই যে এরিয়াটা, এটাই হচ্ছে ডিপ্লেশন লেয়ারটা, কিন্তু এই যে মাঝের যে এরিয়াটা, ওকে, এই মাঝের যে এই যে এই দুটোর মধ্যেখানে যে এরিয়াটা, এটাই হচ্ছে ডিপ্লেশন লেয়ারটা। এবার দেখো ডিপ্লেশন লেয়ারে কিন্তু এনার্জি ব্যান্ডটা এরকম ভাবে বেঁকে গেছে। ঠিক আছে, এই পোটেনশিয়ালটা কত হবে, এইটা আর এইটার মধ্যে যে পোটেনশিয়াল সেটা হবে কিউ ভিবি। এনার্জিটা কিউ ভিবি, কারণ কিউ ভি ভিবি হচ্ছে পোটেনশিয়াল, আর ভিবি কে ই বা কিউ দিয়ে গুণ করলে এনার্জি পাও, তাহলে কিউ ভিবি। যখন আমি বায়াসিং করলাম, ফরওয়ার্ড বায়াসিং, তখন কি হবে, ফরওয়ার্ড বায়াসিং করার ফলে দেখো, ফরওয়ার্ড বায়াসিং করার ফলে কিন্তু এই এইটা নেমে আসবে আর এইটা উঠে আসবে, তার ফলে দেখো এই স্লোপটা কমে যাবে। ওকে, আর এইটা নেমে আসবে, এইটা উঠে আসবে, তাহলে কি হলো দেখো, এই যে এনার্জি ব্যারিয়ারটা ছিল, একটা বাধা ছিল, তাহলে যখন আমার বায়াসিং ছিল না, যখন আমি জাস্ট পিএন জাংশন ফর্ম করেছি, তখন যদি এখানে একটা ইলেকট্রন থাকতো এন সাইডে, যে ইলেকট্রনটা আছে
তাকে এই বাধাটা অতিক্রম করে যেতে হতো। পি সাইডে একটা বাধা আছে, তাই তো? সেই বাধাটা বেশি ছিল। এবার যখন যখন আমি বায়াসিং করে দিলাম, যখন বাধাটা কমে গেল, তাহলে ইলেকট্রনটা ইজিলি এন থেকে পি এর দিকে চলে যাবে। আর যখন আমার একদম ভি মাইনাস ভিপি সমান হচ্ছে জিরো, যখন ডিপ্লেশন লেয়ার ভিতরে শূন্য, তখন কিন্তু এই এটা পুরো সেম হয়ে যাবে, মানে একই লাইনে চলে আসবে, তখন কিন্তু আরো ইজিলি মুভ করে যাবে। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝলে যে পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস করলে কি হয়। ফরওয়ার্ড বায়াস করলে ডিপ্লেশন লেয়ারের উইথ কমে যায়। কারেন্ট ফ্লো কখন হয়? কারেন্ট ফ্লো যখন ডিপ্লেশন লেয়ারের যে পোটেনশিয়াল, সেটার থেকে যখন আমার সাপ্লাই পোটেনশিয়াল, মানে বাইরে যে আমি পোটেনশিয়াল দিয়েছি, সেটা যখন বেশি হবে, তখন কিন্তু কারেন্ট ফ্লো স্টার্ট হবে। তাহলে এইগুলো হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কারণে কারেন্টের ডিটেলস। ঠিক আছে, এখানে কিন্তু মেজরিটি ইলেকট্রনের বা মেজরিটি হোল, মেজরিটি ক্যারিয়ারের জন্য কিন্তু কারেন্ট আমরা কনসিডার করেছি। এখানে কিন্তু মনে রাখতে হবে মাইনরিটি ক্যারিয়ারও থাকবে, তাই তো? তাহলে এখানে কিন্তু মেজরিটি, শুধুমাত্র মেজরিটি ক্যারিয়ারের জন্য আমরা কারেন্ট কনসিডার করেছি। এবার দেখো রিভার্স বায়াস কখন আমরা বলবো। তাহলে রিভার্স মানে বিপরীত বায়াস। তো আবার একটা আমরা পিএন জাংশন ড্র করব। এটা পিএন জাংশন আমার, এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। ফরওয়ার্ড বায়াসে কি ছিল? আমি এদিকটাকে পজিটিভ দিয়েছিলাম, এদিকটাকে নেগেটিভ দিয়েছিলাম। রিভার্স বায়াসে কি করব? আমি উল্টে দেব। তাহলে এদিকটাকে দেব নেগেটিভ, এদিকটাকে দেব পজিটিভ। তাহলে এদিকটা আমার পজিটিভ, এদিক থেকে আমি নেগেটিভ। তাহলে রিভার্স বায়াস মানে কি? যখন পিটাকে আমি এন, মানে নেগেটিভ সাইড, ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে যুক্ত করব, আর পিটাকে নেগেটিভ সাইড, এনটাকে পজিটিভ সাইড, দুটো অপোজিট সাইড যখন যোগ করব, তাহলে এটাকে আমরা তখন বলবো রিভার্স বায়াস। ওকে, তো এটাকে বলবো রিভার্স বায়াস। তো দেখো যখন রিভার্স বায়াস আমি করব, তখন কি কি চেঞ্জ হবে পিএন জাংশনে? তাহলে আমার পিএন জাংশনে উইথটা তো আছেই, এখানে একটা উইথ আছে যেটা হচ্ছে ডিপ্লেশন লেয়ারটা। তাহলে আমার ধরো এই যে সবুজ আমি মার্ক করলাম সবুজ যে মার্কার দিয়ে, সেই এরিয়াটা ধরো ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ারটা কেন ফর্ম হয়েছিল? এইখান থেকে হোল, এইখান থেকে হোল গিয়ে এখানে ইলেকট্রনগুলোকে, ইলেকট্রনের সাথে রিকম্বাইন হচ্ছিল, এখানে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের সাথে রিকম্বাইন হয়ে যাচ্ছিল হোল। আর এইখানে যে ইলেকট্রন আছে আর এইখানে যে হোল আছে, সেই হোলের সাথে ইলেকট্রনগুলো রিকম্বাইন হচ্ছিল, এই কারণে হচ্ছিল। তাহলে ইলেকট্রনগুলো যাচ্ছিল কোন দিকে? ইলেকট্রনগুলো দেখো, ইলেকট্রনগুলো যাচ্ছিল এন থেকে পি এর দিকে, আর হোলগুলো যাচ্ছিল পি থেকে এন এর দিকে। তাহলে অলরেডি দেখো এইখানে একটা স্পেস চার্জ তৈরি হয়েছিল, সেটা কোন দিকে ছিল স্পেস চার্জটা? এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। ঠিক দেখো ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এরকমই ছিল। আমি আগের আগের একটা পিকচার দেখালে ভিভির যে পোটেনশিয়াল, সেটা দেখলে বুঝতে পারবে। দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা, দেখো এদিকে এন এর দিকে, এন এর দিকে পজিটিভ আর এই পি এর দিকে নেগেটিভ। ঠিক আছে, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটা আমি সেভাবে এঁকেছি। ওকে, এবার দেখো আমি যেভাবে বায়াসিংটা করেছি, আমি পজিটিভের সাথে এখানে, পজিটিভের সাথে এখানে পজিটিভ জুড়েছি, আর নেগেটিভের সাথে নেগেটিভ জুড়েছি। ঠিক আছে, তাহলে কি হবে, এই ডিপ্লেশন লেয়ারের উইথটা কিন্তু আরো বাড়তে থাকবে, কারণ এ তো আমি তো কোনো মেজরিটি ইলেকট্রন বা হোলের ফ্লো হচ্ছে না। মেজরিটি এখানে হোল আছে, এই জায়গাতে হোল আছে, এখানে সেই হোলটা যদি আমি এখানে পজিটিভ করে দিই বাইরে, এই জায়গাতে এখানে আমি পজিটিভ দিচ্ছি আর এখানে হোল আছে, তো এই হোলটাকে যখন এইদিকে হোলটা আসতে চাইবে, এ বাধা দেবে এই পজিটিভটা, কারণ হোল তো পজিটিভ চার্জ আর এইদিকেও আমি পজিটিভ দিয়েছি। তার মানে কি, পজিটিভ এই পজিটিভকে বিকর্ষণ করবে, তার মানে হোল এদিকে আসতে পারবে না আর ইলেকট্রন এদিকে আসতে পারবে না। ঠিক আছে, কারণ এখানে আমি নেগেটিভ দিয়েছি, তাহলে নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করবে, বোঝা গেল? তাহলে যখনই বিকর্ষণ করবে, হোলও যেতে পারবে না, ইলেকট্রন আসতে পারবে না, তাহলে এই যে ডিপ্লেশন লেয়ার, এই উইথটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে রিভার্স বায়াসে প্রথম পয়েন্ট কি, ডিপ্লেশন লেয়ারের যে উইথ, ডিপ্লেশন লেয়ার উইথ ডাব্লু, সেটা কিন্তু বাড়বে। ওকে, এবার দেখি এখানে কি কারেন্ট থাকবে। দেখো যখন ফরওয়ার্ড বায়াস ছিল, তখন কিন্তু তার মধ্যে
একটা কারেন্ট ছিল যেটা ছিল মেজরিটি ক্যারিয়ারের জন্য, কিন্তু এখানে তো মেজরিটি ক্যারিয়ারগুলোকে রিভার্স বায়াস বাধা দিচ্ছে, তাহলে বাধা দেওয়ার ফলে মেজরিটি ক্যারিয়ারের কারণ থাকবে না। কিন্তু মনে রাখবে এখানে কিন্তু কিছু হোলও আছে, এখানে কিছু ইলেকট্রন আছে। কোনগুলো? থার্মাল জেনারেশন জন্য, থার্মাল যখন থার্মালি জেনারেট হবে সেখানে কিন্তু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কিছু হোল ছিল, এখানেও কিছু ইলেকট্রন ছিল হোলের সাথে মিশে, তাই তো? হোল তো ছিল মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন ছিল। তাহলে স্বল্প সংখ্যক হোল এন সাইডে আছে আর স্বল্প সংখ্যক ইলেকট্রন পি সাইডে আছে। তাহলে সেই যে এই যে হোলটা, এই হোলটাকে কিন্তু এই নেগেটিভ সাইড অ্যাট্রাক্ট করবে, মানে এই যে নেগেটিভ টার্মিনাল ব্যাটারি, আর এই যে মাইনরিটি ইলেকট্রন এটাকে কিন্তু পজিটিভ সাইড অ্যাট্রাক্ট করবে। তাহলে দেখো মাইনরিটি ক্যারিয়ারের জন্য অল্প, খুব স্মল কারেন্ট পাওয়া যাবে। তাহলে রিভার্স বায়াসে যে কারেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে কারেন্ট ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। কিন্তু মাইনরিটি ক্যারিয়ার অ্যামাউন্টটা যেহেতু খুব স্মল, থার্মালি জেনারেটেড খুব কম সংখ্যক ইলেকট্রন হোল আছে, সেই জন্য এটা খুব স্মল অ্যামাউন্ট হয়, মানে মোটামুটি ধরো মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে। বোঝা গেল? তাহলে দুটো পয়েন্ট, ডিপ্লেশন এরর উইথ কমে যাবে আর কারেন্ট ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার পাওয়া যাবে, কিন্তু আমাদের রিভার্স বায়াসে কোনো কারেন্ট পাওয়ার কথা নয় এবং সেটা আমাদের পাওয়া উচিতও নয়। তাহলে এটাকে বলা হয় লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট মানে কারেন্ট লিক করছে। আজকে কি কি শিখলাম? একটা হচ্ছে পিএন জাংশন কিভাবে ফর্ম হয়, পিএন জাংশনের ফর্ম হওয়ার পরে তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে কি চেঞ্জ আসে এবং তখন কি কি কারেন্ট থাকে, নেট কারেন্ট জিরো হয়, এবং পরে ফরওয়ার্ড বায়াস কাকে বলে, রিভার্স বায়াস কাকে বলে। ঠিক আছে, এবার আমরা দুটো সার্কিট ডায়াগ্রাম একটু চট করে দেখে নিই। তাহলে সার্কিট ডায়াগ্রাম যদি আমি ফরওয়ার্ড বায়াসে রাখি, তাহলে এটা হবে ফরওয়ার্ড বায়াসের সার্কিট ডায়াগ্রাম, কারণ এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসের সার্কিট বা সম্মুখ বায়াস। আর রিভার্স বায়াস যদি আমি আঁকি, তাহলে দেখো এটা নেগেটিভ এটা পজিটিভ হবে, এটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে এরপর নিশ্চয়ই তোমাদের ভুল হবে না যে কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস। আশা করি আজকের ক্লাসটা পুরোটাই বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমি তোমাদের পিএন জাংশন এই ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের উপর ডিপেন্ড করে রেকটিফায়ার হিসেবে ইউজ করা যায়, রেকটিফায়ার। ঠিক আছে, রেকটিফায়ার থেকে একমুখী প্রবাহ বা একমুখী কারেন্ট, ওয়ান ডাইরেকশনাল কারেন্ট এগুলো পাওয়া যায় বা ট্রানজিস্টার, এই ক্লাসটা আসবে। তো যদি আজকের ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আমাকে। আর আজকের ক্লাসটা যদি প্রথম কেউ দেখে থাকো সে অবশ্যই কিন্তু আগের লেকচারগুলো আগে দেখো, প্রথম তিনটে লেকচার, তারপরে এই লেকচারে এসো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে এই ক্লাসটা বুঝতে পারবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো চলো আজকের মতো, টাটা।